আজকে তোমাদের অ্যাকচুয়ালি আমি দেখানোর চেষ্টা করছি আমি যে সকালবেলা ভিডিও স্টার্ট কেন করতে পারি না সেটার জন্য। একবারের জন্য ভেবো না যে এটা আমি আমার নিজের জন্য কিনেছি, কারণ মা বলতো এখন হবে না এই না ওই না, কিন্তু আব্বাকে যখন বলতাম সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যেতাম, তখন বলছে আম্মু আমি ঢুকিয়েছি। মানে বুদ্ধিটা ভাবো, ও জানে যে ওটা ছাড়া আমার ব্যাগটা অসম্পূর্ণ। ওটা তুলে ব্রাশ করিয়ে দাও, এখান থেকে এটা তুলে তোমার মেয়েকে ব্রাশ করিয়ে দাও। অরুণ ফ্লেভারের আইসক্রিম আবার কিরকম কথা, আরের ইচ্ছা হলে এই কালারের রেগিংসটা দিয়ে পড়ি। ফার্স্ট আমার হাতে দুটো বেলুন ফোলালাম আমি, তোমাদেরকে বলছি বাবাই এখনো বাড়ি আসেনি, ওর হসপিটালে কোনো একটা এসিতে কোনো প্রবলেম হয়েছে, সেই পুরো এই 4 নম্বরে এখানে এই ফুচকাটা আমরা সবসময় খাই, খুব টেস্টি হয়। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চুরমুটটা অর্ধেক করে দিয়েছি, দেখো এত ভালো লাগছে খেতে। সকাল এখন বাজে 9:30, এখন রান্না করছি দেখতে পাচ্ছ, আর ভাত হচ্ছে এখানে পটল আলু দিয়ে, এই যে ট্যাংরা মাছ ঝোল হবে। আমরা ন্যাচারালি পটল আলু দিয়ে ট্যাংরা মাছ ঝোল খাই না, কিন্তু আজকে অপশন ছিল না, আগে একদিন রান্না করেছিলাম বাবাই ভালো লেগেছে তো বললো পটল আলু দিয়েই খাবে, ওই জন্য রান্না হচ্ছে। আর হবে পনির আলুর তরকারি, যেটা একটু পরে করবো, ওটা আমি বাড়ি এসে খাওয়া থেকে রাত্রেবেলা। তো আজকে হলো সোমবার, সকাল সকাল রান্না বান্না চালু হয়ে গেছে, স্যার অফিস যাবে সাথে মেয়েও আছে, আর মেয়েকে একটু দেখিয়ে দাও এখনো ব্রাশ করেনি এই ব্যক্তিটা, চলো ব্রাশ করাতে গেলে খুব সমস্যা, চলে আয় সোয়ানি সোয়ানি, আয় মা শিগগিরই ব্রাশ করে নে, বাবার দেরি হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজার এত স্পিড, তেলটা ছিটিয়ে পুরো এখানে এসছে, আর আমি মুছতে গেছি তেলটা, পুরো ছালটা উঠে গেছে জানো, ওই জন্য এখানে কোলগেট দিয়ে রেখেছি। আর বাবাই ভাত খেয়ে যাবে না, ভাত নিয়ে যাবে, আজ 2-3 দিন এরকম শুরু করেছে ভাত নিয়ে যাওয়া, মানে এই সকালবেলা উড়ি করে চা তারপরেই ভাত খেতে হবে, তার থেকে ভাবছে যে সকালবেলা ওর থেকে বরঞ্চ ভাতটা আমি নিয়ে যাই, আর সকালবেলা পাউরুটি বার করে রেখেছে বাটার পাউরুটি খাওয়ার জন্য। আয় দেখো লুকিয়ে হয়ে গেছে, দেখ মা 9:30 বাজে, চল সবাই দেখে নেবে, কিন্তু তুই যা দুষ্টুমি করিস সবাই জেনে যাবে তুই কত দুষ্টু, চল এই নে এক এক করে খোলে নে, আমি কি ওই কোলগেট দিয়ে ব্রাশ করি, যাচ্ছে তাই পারলি একখানা, তো চলো এখন এইবার 9:30 থেকে এবার কাজটা একটু বেশি, মেয়েকে ব্রাশ করাবো, একটু কিছু খাওয়াবো, ওকে স্নান করাবো, বাবাই স্নান করবে বেরোবে, তোমাদের সাথে আবার পরে কথা বলছি, চলো ভিডিওটা দেখতে থাকো। শুনি আয় না মা, আয় তারপরে আয়, দেখো রোজ ডাকতে হয় আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না, তুমি যে কত ধরে 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 বেঁধে কাজ করাতে হয়, দাঁড়া এখানে দেখে ব্রাশ করা শুরুতেই আমার শুরু হয়েছে, তুমি একা করাই নাই নাই না, তুমি কিছু করার আগে আগে মুখে জল দাও, জলটা দাও, দেখলে মেয়েকে ব্রাশ করাতে আমার অন্তত 15 মিনিট চলে যায় জানো, টেনে টেনে আনতে আনতেই চলে যায় 15 মিনিট, এদিকে পাম্প চালিয়েছি, এদিকে পনিরটাকে বসাচ্ছি, কতগুলো কাজ, আজকে তোমাদের অ্যাকচুয়ালি আমি দেখানোর চেষ্টা করছি আমি যে সকালবেলা ভিডিও স্টার্ট কেন করতে পারি না সেটার জন্য। তো এই পাউরুটি ছিল, এখন বললো বাটার পাউরুটি খাবে, মেয়েও বলছে আমিও খাবো, আচ্ছা
গেল, ওই জন্য পাউরুটিটা সেঁকতে দিলাম, এই তরকারিটাকে নামিয়ে সেঁকতে দিলাম, কারণ আগে ওটা খাবে তারপরে তো এটা নিয়ে যাবে। এদিকে পনির আলুর তরকারিটা হচ্ছে, বসাচ্ছি এখানে পনিরটা ভেজে, এখানে ভেজে এর মধ্যে দিয়ে রেখেছি, তবে এই পনিরের জলটা এতে দেবো একটু, ওটা ভালো জল, আমি ভালো জল দিয়ে রেখেছি, ঠান্ডা জলেই পনিরটা দিয়েছি যদিও বা, তো মশলাটা পুড়ে যাচ্ছে বলে। সাথে বাসন দেখো কত, এই যে এর তলায় টলায় ভর্তি, এগুলো সব পরিষ্কার করতে হবে। তো আমি পাউরুটিটার জন্যই ওয়েট করছি, আর ম্যাডাম ম্যাডাম বসেছে পটি করতে, তাই তো পতু, ওর আজকে চুলে তেল দিয়ে স্নান করাবো, জলটাও বসিয়েছি, ওকে একেবারে স্নানটা করিয়ে দেবো, না হলে না চুলটা শোকানোর ব্যাপার থাকছে, না চুল না শোকালে চুল বাঁধা যাবে, তাহলে ঝোলটা আর একটু বসবে, ওটা তো বাবাই নিয়ে যাবে বলে চাপ নেই, এখনো 10-15 মিনিট দেরি আছে যাওয়ার। ওর পনিরটা রান্না করে রাখলাম, একেবারে রাত্রেবেলা রান্না করতে খুব রাগ হয় আমার, দেখো তো বেশিরভাগ দিন রাত্রেবেলা শুধু বলি আহ রান্না করতে ইচ্ছা করছে না ইচ্ছা করছে না বলে, বাইরের খাবার নয় যাও তাও খেয়ে নিই। তো আজকে ভাবলাম পনিরটা করে রাখি, মেয়ে যদিও স্কুল থেকে এসে খায় খাবে, নাহলে ওকে ডিম পোচ কিংবা যা হোক কিছু করে দেবো খেয়ে নেবে, আর রাতে আমাদের কাম হয়ে যাবে, ওই জন্যই পনিরটা আরও করে নিচ্ছি সময় আছে বলে। ওকে আইসক্রিম, কি ফ্লেভার? অরুণ ফ্লেভারের আইসক্রিম, আবার কিরকম কথা? কোম্পানি কি ফ্লেভার, চকলেট না স্ট্রবেরি? দেখো খেতে খেতে দৌড়াচ্ছে, স্ট্রবেরি না বাটারস্কচ? ওগুলো যেখানে আছে সেখানেই থাক, তুমি যাও। খুলে দিলে কেন, বললাম যে চুলটা একটু শোকাক মা, যা বাবাকে বাই করে নাও তাড়াতাড়ি, আর পাউরুটিটা তাড়াতাড়ি খেলে খাও, আমি কিন্তু এক্ষুনি ভাত খাওয়াবো। যেদিকে রোদ সেদিক বাদ দিয়ে এইদিকে দিয়েছো জামা কাপড় বুদ্ধুরাম। এখন বাজে 10:40, এবারে 5 মিনিট ফাস্ট, তো মোটামুটি ম্যাডাম তো স্নান করিয়ে দিয়েছিলাম তখনই, তারপর মেয়ের জামা কাপড় টাপড় বাবাই রোজ রেখে যায় এখানে, তো বাবাই আমার জন্য এই জামাটা রেখে বার করেছিল, থাক আমি আজকে আর পরলাম না, আজকে পড়েছি এই জামাটা। তো সেদিন যে লেগিংস কিনেছিলাম এই কালারের, ইচ্ছা হলে এই কালারের লেগিংসটা দিয়ে পরি, ঠিক আছে? কালারটা কি সুন্দর না, এই যে, আর এই যে ম্যাডাম শুয়ে আছে, বলছি বসে থাক, চুলটা পুরো ভেজা তেল দিয়ে দিয়েছি, এদিক সরে দেখি তাড়াতাড়ি আয়। তো রান্নাঘরে পুরো কাজ করে নিয়ে সুহানিকে আজকে ম্যাগি টিফিন দিয়েছি, সুহানি যদিও বা ম্যাগি আগের দিন দিয়েছিলাম খায়নি, আজকে বললো মাম্মা অল্প করে দাও আমি খাবো, দেখা যাক কী করে, তো এখন মেয়েকে খাওয়াবো আর নিজেও খাবো, তারপরে বাকি কাজটুকু করব। বাকি কাজ বলতে এখনও প্রচুর কাজ সত্যি, মানে এখন ধরো 10:42 হয়ে গেছে, 2 মিনিট কথা হয়ে গেছে, খেয়ে উঠে মেয়েকে ড্রেস করাবো, চুল বাঁধবো, নিজে রেডি হব, সব কিছু গোছগাছ করে নেব, তবে তো বেরোবো বলো, চলো ওঠো। আমার ঘড়িতে এখন 11:06, আমরা 11:22 ট্রেন ধরবো, আর একে বলছি যে ড্রেসটা চেঞ্জ করবো, কিছুতেই এ করছে না, দেখো মুখটা দেখো, তাড়াতাড়ি কর না, বিরক্তি কর একদম, কল। আমার ফোনে এখন 11:08 হয়েছে, আর ম্যাডামের সবে এখনও চুল বাঁধা বাকি, চলে আয় চলে আয়, আয় কাটটা ঝোলা মা, রোজ এরকম করে জানো তো, রোজ রোজ স্কুলে যাওয়ার সময় দৌড়াবে, ব্রাশ করানোর সময় দৌড়োদৌড়ি করবে, হ্যাঙ্কিটা নাও পকেটে, চুলটা এবার বাঁধবো। মা তোর চিরুনি কই, চলো চলো মা, এখনো আমি রেডি হতে পারিনি, আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে পড়েছে, মাম্মা দে ট্রেন পাবো না মা, বসো বসো বসো। 11:22 ট্রেন, আর এখন 11:20, তো আমাদের যেহেতু স্টেশনের পাশেই আমরা দুজন বেরিয়ে পড়েছি, তাই তো? আর সুহানি আগের দিন আমার আরেকটা যে গোল মতো ব্যাগ নিয়ে যাচ্ছিলাম ওই ব্যাগটা থেকে এই ব্যাগে সব কিছু ট্রান্সফার করেছে, হ্যাঁ এবার একদম ঘরে তালা দিয়ে আমার মনে পড়েছে ওর যে স্কোয়াড কার্ড, মানে ওই কার্ডটা ছাড়া ওকে ছাড়বে না, সেটা মনে হয় ও ঢোকায়নি, এবার দৌড়ে গিয়ে ঘরে তালা খুলেছি,
তখন বলছে আম্মু আমি ঢুকিয়েছি, মানে বুদ্ধিটা ভাবো, ও জানে যে ওটা ছাড়া আমার ব্যাগটা অসম্পূর্ণ, ওটা না হলে আমাকে ঢুকতেই দেবে না ওকে নিতে। এই না আয় সানগ্লাসটা পরো, এই ব্যাগে সব কিছু ওই ট্রান্সফার করেছে, এই কার্ডটা ছাড়া ঢুকতে দেবে না, চলো। হ্যালো কথা বলো, শিগগিরি চলো শিগগিরি চলো। ট্রেনে উঠে পড়েছি, সোহানি বসেছে একটু, ট্রেনটা আজকেও ভিড়। মাম্মা কি করছো? আর আজকাল আমার মেয়েও তাকায়। চলো আজকে ভীষণ রোদ্দুর, এখান দিয়ে ঢুকে ওই দিক দিয়ে টাটা হয় আমার মেয়ের সাথে। আজকে স্কুলে দিয়ে এই যে যাচ্ছি, আর আজকে রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর প্রচুর জ্যাম, আর রোদ্দুরও সেই রকম জানো। মেয়ে আজকে কোনো সমস্যা পাকায়নি আপাতত, বেরিয়ে জানি না কী শুনবো, তবে ঢুকেছে ঠিকঠাকভাবে। আর আমি ভাবছি কখন গিয়ে একটুখানে বসবো, সবাই পুজোর শুধু শপিংই করতে যাচ্ছে আর আমার সহ্য হচ্ছে না। আমার মেনলি শপিং তো করার কিছু নেই, কিন্তু তবু আমার যেতে ইচ্ছা করছে না এই রোদ্দুরে। এই মেয়েটা এখানে বসে বসে যা দুষ্টুমি করছে দেখো, আজকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি সোমবার, আর এই ঘাম গায়ে ড্রেসটা আরও বেশি যাবে ঘেটে। ওখানেই বসো, ঘুম পেয়েছে বললে হবে না, বসো সোজায় বসো সোয়ানি, দেখো সোয়ানি এখান দিয়ে। তুমি বেছে নাও, বাড়ি এসে ম্যাডামের ড্রেস চেঞ্জ করে দিয়েছি, দুটো রিলস বানিয়ে নিয়েছি। আমার মেয়ে দেখো বানিশগুলোর কি ছিঁড়ি করেছে, ব্যাগ থেকে দুটো বেলুন বার করেছে, সেটাকে ফোলাচ্ছে, ফুলিয়ে টুলে আমাকে বলছে দেখো আমি ফার্স্ট টাইম বেলুন ফোলালাম। মানে ও আমাদের কথাগুলোই বলে, আমরা বলি না দেখো সুয়ানি এটা ফার্স্ট টাইম করলো, তো সত্যি ফার্স্ট টাইম বেলুন ফোলালো, লুকিয়ে লুকিয়ে আমার পিছনে লুকিয়ে, তাই তো। তো এখন সুয়ানিকে একটু ভাত খাওয়াবো, আর ভাতটা খাওয়াবো কি দিয়ে জানো, পনিরটা রান্না করেছিলাম ওটা এখন আর দেবো না, যে মাছের ঝোলটা ছিল ওটা দিয়েই একটু খাইয়ে দেবো, রাতে পনিরটা দেবো। ফার্স্ট আমার হাতে দুটো বেলুন ফোলালাম আমি, তোমাদেরকে বলছে, আর আমিও একটু খেয়ে নেবো একেবারে, তারপর রাতে আবার দেখা যাবে। তিন বেলা ভাত খেয়ে খেয়েই কাটিয়ে দিচ্ছি, সকালে খাওয়ার পর এই তরকারিটা আছে, এটা দিয়ে আমরা দুজন এখন একটু অল্প অল্প খেয়ে নেবো। চলো 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 চলো, আচ্ছা দেবো, চলো চলো আগে ভাতটা খেয়ে নাও, তারপর তারপর খাইয়ে দাইয়ে একে একটু ঘুম পাড়াবো, চলো ওঠো ওঠো ওঠো। বালিশগুলো ঠিক করো মা, কি করেছো বালিশগুলোকে বলো, সোহানি সোহানি তোয়ালেটা সরাও সরাও, সোহানি আমি যেটা বলছি মুখ থেকে ওটাকে বের করো। এখন বাজে রাত 8:30, আর এ ঘুম থেকে জাস্ট উঠেছে অনেকক্ষণ, উঠে থেকেই শুরু হয়েছে পাপা কোথায় পাপা কোথায় পাপা গোদায় আম্মু পাপা। বাবাই এখনো বাড়ি আসেনি, ও হসপিটালে কোনো একটা এসিতে কোনো প্রবলেম হয়েছে, সেই নিয়ে কাজ হচ্ছে, তো সবে বেরিয়েছে বলল। আর ইনি এখন আমাকে ধরেছে যে মাম্মা চলো আমরা একটু স্টেশনের ওখানটায় যাই, ওই জন্য ওকে একটু নিয়ে যাচ্ছি, কারণ ওখানটায় আমারও একটু ফুচকা খেতে ইচ্ছা করছে, তো মেয়ে কিছু খাইনি এখনো, দেখি কি খায় না খায়, ওই জন্য ওকে একটু ওখানে নিয়ে যাচ্ছি। মাম্মা দাঁড়াও ব্যাগটা নি, কাঁধে ওয়াটার বোতল নিয়ে জুতো পরে পুরো রেডি, কিচ্ছু খাবি না তুই, হ্যাঁ বাইরে গিয়ে কি খাবি বল, এখন সিঙ্গাড়া পাওয়া যায় না এত রাতে, এত রাতে সিঙ্গাড়া পাওয়া যায় না, না সিঙ্গাড়া আমি দেবো না এখন আর, অন্য কি বলো খাবে আমি দিচ্ছি, বললি কেন পাপাকে বলবো। মানে এমন হয়েছে না, ধরো ওর কোনো জিনিস ইচ্ছা করছে,
যে জিনিসটা আমি বল, ও জানে আমি ভালো করেই জানে আমি দেবো না কিংবা আমি দিতে দেবো না, তখন কি করবে বলতো, টুক করে পাপার কাছে চলে যাবে। আমি পাপাকে বলবো, ওই যেমন এখন বললাম যে আমি সিঙ্গাটা মুড়ি খেতে দেবো না এত রাতে, এখন বলছে চলাও আমি পাপাকে বলবো। কেন, মা যেটা দেয় না পাপা সেটা দিয়ে দেয়, সহজে পাপাকেও পেটানি হবে তোমারও পেটানি হবে। পাপাকে বলবই, আমারও ছোটবেলায় এরকম হতো, মাকে যদি কোনো কিছু খেতে ইচ্ছা করতো মাকে বলতাম, মা বলতো এখন হবে না এই না ওই না, কিন্তু আব্বাকে যখন বলতাম সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যেতাম, খাবার জিনিস বেসিক্যালি, বাকি অন্য কিছু নিয়ে বলছি না। চলো বলো, আমি নিলাম এটা বাবার জন্য আর আমার জন্য। কোথায় খেয়েছিলিস? বলছে সেদিনকে এটা আমি স্কুলে খেয়েছিলাম, কি ভালো লেগেছিল, কিরকম ভালো লেগেছিল মা দেখা, দেখো বাঁদরের মতো করছে। তো আমি যাবো ওই পারে, দেখো ক্যানিং ঢুকছে, ক্যানিং যাবে শিয়ালদা থেকে আর আমরা ওই পারে যাবো, আমি যাবো একটু ফুচকা খেতে। দেখে দেখে শুনি দেখে, আমাদের এই সোনারপুরেই 4 নম্বরে এখানে এই ফুচকাটা আমরা সবসময় খাই, খুব টেস্টি হয়। ওই কাকিমা এই যে চুরমুড় মাখাচ্ছে, দারুণ লাগে খেতে চুরমুড়টা। আর একজনকে দেখাচ্ছি, দাঁড়াও এই দেখো, এই দেখো বসে বসে লোটে চকোপাই খাচ্ছে। কি হয়েছিল সেদিনকে মা স্কুলে লোটে চকোপাইটা নিয়ে? এই আবার আমাকে রেখে চলে যাচ্ছিস, তো আমি দেখবি পিছন দিক দিয়ে পালাবো, পালাবো দেখবি টাকা, এ দেখ পালাচ্ছে কিন্তু। দেখো হু হু করে ট্রেন ঢুকছে, এদিকে ঢুকছে এদিকে বেরোচ্ছে, এই সময়টা শুধু ট্রেনের মেলা। আর এই হলো আমার ম্যাডাম, দেখো এটা সরে বসো তো বসি। ম্যাডাম জি, ও ম্যাডাম জি, খেয়েছো লোটে? পাপা আসলে বলেছি ফোন করতে, আসলে দেখতে পাবে। এই হলো আমার চুরমুড়ি, এখানে বসেই খাবো আমি। এই দেখো আমরা বসেছিলাম, আমরা ভাবছি পরের ট্রেনটাই আসবে, আর পিছন দিক দিয়ে এসে আমাদেরকে ধাপ্পা দিয়ে দিয়েছে। আমরা বলেছিলাম যে আমরা এখানে আছি। ও একজনের দেখো কোল চাপছে, কি কি কল চাপছে বাবা, লে বাবা। তো আমরা তো বাড়ি চলে এসেছি, আর অনেক দিন আগে একদিন আমি এই কানের দুলগুলো নিয়েছিলাম ক্লে দিয়ে, তো সেই কানের দুলের এক পিস হারিয়ে গেছিলো, তো যার কাছ থেকে নিয়েছিলাম তাকে বলেছিলাম আর একটা করে দিতে, তো যাই হোক সে আবার একটা করে দিয়েছে, মানে জোড়াটা আমি ওকে দিয়েছিলাম ও আবার একটা করে দিয়েছে। ও তো বলছে ও দুটো করেছে, কিন্তু আমি ওকে আর এক পিস দিয়েছিলাম, তো আমার কাছ থেকে হাফ দাম নিয়েছে ওটার যা নিয়েছিল, কি সুন্দর না। আর তোমাদেরকে দেখানো হয়নি বলে দেখাচ্ছি, এটা কার জন্য নিয়েছি বলো তো মামা, বলো দেখি। এই দুটো নিয়েছি আমি রিনির জন্য, রিনি কালকে যে জিন্সটা কিনেছে আর যে টপটা ওইটার ম্যাচ করে এটা নিয়েছি। ভালো লাগছে মা দিদিভাইয়ের জন্য? এটা দেখো কি সুন্দর, ডিটেলিংটা খুব সুন্দর দেখো। এটা দেখে তোমাদের যাই মনে হোক না কেন, একবারের জন্যও ভেবো না যে এটা আমি আমার নিজের জন্য কিনেছি, কারণ আমার যা চুলের ছিঁড়ি এ জীবনেও আটকাবে না, জীবনেও না। এটা আমি আমার ননদের জন্য কিনেছি, কারণ আমার দিদিদেরও এত চুল নেই, শুধু আমাদের বাড়িতে 80 পার চুল আছে, তো 80 পায়ের এখন ক্লিপ পরে না, কিন্তু আমার ননদ খুব পরে, তো এই যে এটা ভালো লাগলো বলে দিদির জন্য নিয়েছি, নতুনত্ব। ভালো লাগছে না, বেশ সুন্দর না, ভালো লাগছে পিপির জন্য? রাত্রের খাবার তো তখন বললাম সবই আছে, আর আমি যা চুরমুড় খেয়েছি আমার মনে হচ্ছে না যে আমি রাতে আর কিছু খেতে পারবো, আমার কী সুন্দর লাগছিল চুরমুড়টা আমি বলে বোঝাতে পারবো না। চুরমুড় সব জায়গায় কীরকমভাবে মাখায়, টক জলটা দিয়ে চুরমুড় মাখায়, আর আমি এই কাকুটার কাছ থেকে সবসময় চুরমুড়টা পুরো শুকনো তেঁতুল দিয়ে মাখিয়ে নিই, তাতে কি চুরমুড়ে ফুচকার কী বলে পাপড়িগুলো নরম হয় না, নেতিয়েও যায় না, পুরো কচকচ লাগে, আর তেঁতুলটা একটু একটু মুখে পড়ে
টক লাগে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি, তোমাদের সাথে আবার কালকের ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, টাটা বাই বাই। আজকে অ্যাকচুয়ালি আমি সকালবেলা ভিডিওটা অন করেছিলাম কারণ তোমাদেরকে এটাই দেখানোর জন্য, সকালবেলা উঠে থেকে আমার স্কুল যাওয়া পর্যন্ত আমার অবস্থাটা কীরকম যায় সেই জন্যই। তো চলো টাটা বাই বাই।